সকলকে আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি রবীন্দ্রসঙ্গীত দিতে যাচ্ছি, আর এই গানটির তাল হলো এক তাল বারো মাত্রা, আর এই গানটির পর্যায় হলো প্রেম, আর এই গানটির স্বরবিধান হলো দশ। আর আপনারা যদি এখনও কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সো দেখুন, এখন আমরা জেনে নেব এই গানটিতে কী কী অংশ রয়েছে। এই গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটি অন্তর, একটি সঞ্চারী অংশ। দুটি অন্তর নোটেশন বলতে গেলে প্রায় আলাদা। আর এই গানটি আজকে আমরা রিসার্ভ বা ইফ্লাটস কথা শিখতে যাচ্ছি। সো দেখুন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর এই গানটি শিখতে আমাদের বিদ্যেশ্বর লাগছে তীব্র বা করিমা, এটা তীব্র বা করিমা। আর এই গানটি বেহাগ রাগে রচিত, মানে এই গানটির রাগ হলো বেহাগ। সো দেখুন, গানটি শেখার আগে দু চারটি কথা জেনে নিচ্ছি। এই গানটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছিল, কিন্তু সেটি আমি ডিলিট করে দিয়েছি। তার একটি মাত্র কারণ, সেটি হলো এই গানটি বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে গেয়ে থাকে, যার জন্য একজন শিল্পীর গানের সাথে আরেকজন শিল্পীর গানের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। সো সেই জন্য আমি ডিলিট করে দিয়েছি। আর আমি এই গানটি পাঁচ ছটি স্বরলিপির বই থেকে এই গানটির স্বরলিপি আমি কালেক্ট করেছি। মূলত আমার বই তো একই রকম স্বরলিপি, আর অরিজিনাল যে গানটা সেটা কিন্তু এই স্বরলিপির উপরই রয়েছে। আপনারা ভালো করে শুনুন, অরিজিনাল যে গানটা সেটা কিন্তু এই স্বরলিপির উপরেই রয়েছে। আর আমি আপনাদের বলছি, আপনারা অবশ্যই এই স্বরলিপির উপরেই গানটি করবেন। হ্যাঁ, আপনারা এই স্বরলিপির উপরেই গানটি করবেন। সো দেখুন, গানটি শুরু হচ্ছে কিন্তু গা থেকে। সো দেখুন, এখন আমরা এই গানটির স্থান চলে যাচ্ছি। তুমি রবে নি রবে হৃদয়ে মম, তুমি রবে নি রবে নিবির নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, দেখুন গানটি শুরু হচ্ছে গা থেকে। তুমি গা গা, তুমি গা গা, এরপর রবে গা 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 মা শুদ্ধ মা, রবে গা 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 মা। দেখুন, নি রবে গাড়ি গাড়ি গা মা শুদ্ধ মা, নি রবে গাড়ি গাড়ি গা মা। এরপর দেখুন, তো দেখুন হৃদয়ে হৃদয়ে, দেখুন হৃদয়ে, এটুকু আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। হৃদয় মা গা পা মা পা মা, মনে রাখবেন এটা শুদ্ধ মা, এটা করিমা, এটা শুদ্ধ মা, এটা করিমা। সো দেখুন হৃদয় মা গা পা মা পা মা, আবার দেখাচ্ছি হৃদয় মা গা পা মা পা মা। এরপর এ পানি ধানি ধা, এ পানি ধানি ধা, আবার দেখাচ্ছি এ পানি ধানি ধা। হৃদয় এটুকু আমি আপনাদের একসাথে দেখাচ্ছি, হৃদয়ে মা গা পা মা পা মা পানি ধানি ধা, এটা শুদ্ধ মা, এটা করিমা, শুদ্ধ মা করিমা। হৃদয়ে মা গা পা মা পা মা পানি ধানি ধা, এরপর মম। সো দেখুন, সো দেখুন মম, এরপর মম। সো দেখুন পা মা পা ধা মা পা গা মা গা, আবার দেখাচ্ছি মম মা পা ধা মা পা গা মা গা, শুদ্ধ মা, আর এটা করিমা, এটা শুদ্ধ মা, এটা করিমা। আবার দেখাচ্ছি মম
মা পা ধামা পা গা মা গা। আবার দেখাচ্ছি, ম মু পা মা পা ধামা পা গা মা গা। দেখুন এবার যখন আমরা এই লাইনটি দ্বিতীয়বার রিপিট করব, তখন আমাদের প্রত্যেক শব্দেরই নোটেশন সেম রয়েছে, শুধু তুমি এই শব্দটির নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন, তুমি তুমি তুমি। সো দেখুন, গা পা মা পা মা, শুদ্ধ মা শুদ্ধ মা, তুমি গা পা মা পা মা। আবার দেখাচ্ছি, এটা শুদ্ধ মা, তুমি গা পা মা পা মা। আবার দেখাচ্ছি, তুমি গা পা মা পা মা। এরপরে সব নোটেশনই সেম, রবে নি রবে। এরপর আসছে নিবির মা গাড়ে, শুদ্ধ মা, নিবির মা গাড়ে। এরপর দেখুন দেখুন, নিভৃত সা নি ধা, উদার শব্দকে ধা, উদার শব্দকে নি, নিভৃত সা নি ধা, উদার শব্দকে ধা, উদার শব্দকে নি, নিভৃত সা নি ধা। এরপর পূর্ণিমা পা সা সা, পূর্ণিমা পা সা সা। দেখুন এটা এটা কিন্তু উদার শব্দকের পা, হ্যাঁ এটা কিন্তু উদার শব্দকের পা। এরপর কোন, এরপর কিন্তু রয়েছে নিশিথিনী সম, এখানে কিন্তু নিশিথিনী শব্দটুকু একসাথে, আর পরে যে রয়েছে সম এটা কিন্তু আলাদা, অনেকে এটুকু গুলিয়ে ফেলে। সো দেখুন, নিশিথিনী এইটুকু একটি শব্দ, আর সম এটি আর একটি শব্দ। সো দেখুন, নিশিথিনী। সো দেখুন, আমি আগে আপনাদের নিশিথি এইটুকু দেখিয়ে দিচ্ছি, নিশিথি সা সা নি সা রে রে, উদার শব্দকে নি, নিশিথি সা সা নি সা রে রে। আবার আমি আপনাদের দেখাচ্ছি, নিশিথি সা সা নি সা রে রে। আবার দেখাচ্ছি, উদার শব্দকে নি, নিশিথি সা সা নি সা রে রে। এরপর নি রে সা রে গা, নি রে সা রে গা। এখন আমি আপনাদের নিশিথি নিয়ে এটুকু একসাথে দেখাচ্ছি, নিশিথি নি সা সা নি সা রে রে, রে সা রে গা, উদার শব্দকে শুদ্ধ নি, নিশিথি নি সা সা নি সা রে রে, রে সা রে গা। এরপর সম গা গা, সমটা গায়ের উপর রয়েছে, সম গা গা। দেখুন সম গা গা, এই যে সম, এই পর্যন্ত গাওয়ার পরে কিন্তু আমাদের আবার প্রথম লাইনে ফিরে যেতে হবে। প্রথম লাইনে ফিরে গিয়ে আমাদের আবার বলতে হবে, তুমি রবে নি রবে। কিন্তু এই নিশিথি সম এইটুকু গাওয়ার পরে আমরা যখন প্রথম লাইনে ফিরে বলবো, তুমি রবে নি রবে, তখন কিন্তু আমাদের তুমি যে শব্দটি রয়েছে, তখন কিন্তু আবার তুমি শব্দটির নোটেশন ভিন্ন রয়েছে। যেমন নিশিথি সম এইটুকু গাওয়ার পর যখন আমরা আমরা স্থায়ী প্রথম লাইনে ফিরে আবার বলবো, তুমি রবে নি রবে, তখন কিন্তু আমাদের তুমি এ শব্দটির নোটেশন হলো, তুমি তুমি পা মা, তুমি পা মা। সো দেখুন, তুমি পা মা, তুমি পা মা। এছাড়া এই লাইনটির প্রত্যেক শব্দের নোটেশন এক, রবে নি রবে। সো দেখুন, এটুকুই ছিল কিন্তু আমাদের এই গানটির স্থায়ী অংশ। এখন আমরা এই গানটির প্রথম অংশে চলে যাচ্ছি, মম জীবন যৌবন, মম অখিল ভ্রমণ, তুমি ভরিবে গৌরবে, নিশিথিনী সম। সো দেখুন, প্রথম অংশ শুরু হচ্ছে পা থেকে, মম পাপা মম পাপা। এরপর জীবন পামা ধাপা, করিমা জীবন পামা ধাপা। এরপর যৌবন নিধানি নিশা, তার সাথে
থেকে সা যৌবন নিধানি নিসা, এরপর মম সা সা নি, তার সাথে থেকে সা মম সা সা নি, এরপর অখিল সা গা গা, তার সাথে থেকে সা তার সাথে থেকে গা অখিল সা গা গা, এরপর এরপর ভূমন গম পম গ গ গ রে সা, তার সাথে থেকে সা তার সাথে থেকে রে, তার সাথে থেকে গা, তার সাথে থেকে শুদ্ধ মা, তার সাথে থেকে পা। সো দেখুন ভূমন গম পম গ গ গ রে সা, বড় আমি আপনাদের দেখাচ্ছি ভূমন। সো দেখুন গম পম গ গ গ রে সা, তার সাথে সা তার সাথে রে, তার সাথে গা, তার সাথে শুদ্ধ মা, তার সাথে। এরপর দেখুন তুমি সা সা, তুমি সা সা, এরপর ভরি বে নি 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 ধা, ভরি বে নি 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 ধা, এরপর গৌরবে পামা পা পা সা নিধানি, এটা কিন্তু করিমা বা তীব্রমা, এটা করিমা বা তীব্রমা। গৌরবে পামা পা পা সা নিধানি, আবার আমি আপনাদের দেখাচ্ছি গৌরবে পামা পা পা সা নিধানি, এরপর নিশি থিনি সম, সো দেখুন নিশি থিনি পা পা মা পা ধা পা মা গা মা পা, মনে রাখবেন এটা শুদ্ধ মা এটা করিমা, এটা শুদ্ধ মা এটা করিমা। সো দেখুন নিশি থিনি পা পা মা পা ধা পা মা গা মা পা, আবার দেখাচ্ছি নিশি থিনি পা পা মা পা ধা পা মা গা মা পা, এটা শুদ্ধ মা এটা করিমা। নিশি থিনি পা পা মা পা ধা পা মা গা মা পা, এরপর সম মা গা সম মা গা। প্রথমত অংশ শেষ করে আমরা যখন স্থায়ী ফিরবো, স্থায়ী ফিরে যখন আমরা বলবো তুমি রবে নি রবে, তখন কিন্তু আমাদের তুমি শব্দটুকু নোটেশন ভিন্ন রয়েছে। যেমন তুমি শব্দের নোটেশন তখন হবে তুমি পা মা শুদ্ধ মা, তুমি পা মা শুদ্ধ মা, এরপর রবে নি রবে। সো প্রত্যেক শব্দটির নোটেশন একরকম, শুধু তুমি শব্দটির নোটেশন আলাদা ছিল, আপনাদের তো দেখিয়ে দিলাম। সো এখন আমরা এই গানটির সঞ্চয় অংশ ধরে যাচ্ছি। সো দেখুন এখন আমরা এই গানটির সঞ্চয় অংশ ধরে যাচ্ছি। জাগিবে কাকি তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। সো দেখুন সঞ্চয় শুরু হচ্ছে পা থেকে। জাগিবে পা পা পা, জাগিবে পা পা পা, এরপর একাকি, এরপর দেখুন একাকি পা পা মা পা ধা পা, এটা করিমা। একাকি পা পা মা পা ধা পা, আবারও দেখাচ্ছি একাকি পা পা মা পা ধা পা, এটা করিমা। একাকি পা পা মা পা ধা পা, এরপর এরপর দেখুন তব মা মা শুদ্ধ মা, তব মা মা, এটা কিন্তু শুদ্ধ মা, তব মা মা, এরপর করুণ গা 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 মা শুদ্ধ মা, করুণ গা 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 মা শুদ্ধ মা, এরপর আখি রে গা মা গা শুদ্ধ মা, আখি রে গ
গা মা গা শুদ্ধ মা। এরপর এরপরে তবটা রয়েছে গায়ের উপর, তব গা গা তব গা গা। এরপর অন চলো গা মা রে রে, অন চলো গা মা রে রে শুদ্ধ মা, অন চলো গা মা রে রে। এটা কিন্তু শুদ্ধ মা, অন চলো গা মা রে রে। এরপর ছায়া ছায়া রে মা গা মা পা, এটা শুদ্ধ মা, এটা করি বা তীব্র মা, মনে রাখবেন এটা শুদ্ধ মা আর এটা করি বা তীব্র মা। দেখুন ছায়া রে মা গা মা পা, মনে রাখবেন এটা শুদ্ধ মা এটা করি মা, এটা শুদ্ধ মা এটা করি মা। সো দেখুন ছায়া রে মা গা মা পা, শুদ্ধ মা করি মা, মোরে মা পা মা তীব্র বা করি মা, মোরে মা পা মা, রহিবে পাপা মা পা মা তীব্র বা করি মা, রহিবে পাপা মা পা মা তীব্র বা করি মা, রহিবে পাপা মা পা মা। এরপর ঢাকি পানি ধা পা মা পা ধা পা, তীব্র বা করি মা, তীব্র বা করি মা, ঢাকি পানি ধা পা মা পা ধা পা। আবার ধরাচ্ছি, ঢাকি পানি ধা পা মা পা ধা পা। আবার দেখাচ্ছি, ঢাকি পানি ধা পা মা পা ধা পা। সেটুকু ছিল কিন্তু আমাদের এই গানটি সঞ্চয়ের অংশ। দেখুন এখন আমরা এই গানটির দ্বিতীয় অন্তরাষ্ট্রীয় কাছে শুনেছি, পা থেকে মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরি বেশ রবে দেখুন দ্বিতীয় অন্তরাংশ রয়েছে পা থেকে মম পাপা মম পাপা। এরপর দুঃখ পা মাধা পা করিমা দুঃখ পা মাধা পা। এরপর বেদন নিধানি নিসারে সা তার সাথে সা তার সাথে রে বেদন নিধানি নি সাইসা। আবার দেখাচ্ছি, বেদন নিধানি নি সাইসা। এবার আমরা পরের লাইনে চলে যাচ্ছি, মম সাসানি দেখুন মম সাসানি। এরপর সফল সা গা গা তার সাথে সা তার সাথে গা সফল সা গা গা। এরপর স্বপ্ন দেখুন দেখুন স্বপ্ন এইটুকু আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, তার শতকের এটা শুদ্ধ মা, এটা তার শতকের শুদ্ধ মা। সো দেখুন আবার দেখাচ্ছি, এরপর দেখুন নো গাড়ে নিশানে সা তার শতকে সা তার শতকে রে তার শতকের গা আর এটা মুদ্রা শতকের কোমলনি, নো গাড়ে নিশানে সা। আবার দেখাচ্ছি, নো গাড়ে নিশানে সা। এবার আমি আপনাদের স্বপ্ন এটুকু আমি আপনাদের একসাথে দেখাচ্ছি, স্বপ্ন তার শতকের এটা কিন্তু শুদ্ধ মা, একটা মুদ্রা শতকের শুদ্ধ নি স্বপ্ন আমি আপনাদের আবারও দেখাচ্ছি,
তো দেখুন, গামা গামা মামা গা গারে নি সারে সা। দেখুন এই লাইনটি কিন্তু এবার আমাদের আবার রিপিট করতে হবে। এই লাইনটি যখন আমরা দ্বিতীয়বার রিপিট করব তখন কিন্তু আমাদের মম দুঃখ এই দুটি শব্দের নোটেশন ভিন্ন রয়েছে, এছাড়া অন্যান্য শব্দগুলোর নোটেশন সেম রয়েছে। রিপিটের সময় আমাদের কিন্তু মম দুঃখ এই দুটি শব্দের নোটেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন দ্বিতীয়বার রিপিটের সময় এই দুটি শব্দের নোটেশন হবে মম দুঃখ। সো দেখুন মম সা সা, তার সাথে সা মম সা সা, এরপর দুঃখ নিধানি পা, দুঃখ নিধানি পা। এছাড়া প্রত্যেক শব্দের নোটেশনই সেম। দ্বিতীয়বার রিপিটের সময় বেদন একই রকম। তো দ্বিতীয়বার রিপিটের সময় কিন্তু আমাদের মম সফল স্বপন এই লাইনটির নোটেশন হুবহু সেম নেই, একটু নোটেশনে পার্থক্য রয়েছে। যেমন দ্বিতীয়বার রিপিটের সময় আমাদের মম সফল স্বপন এই লাইনটির নোটেশন হবে মম সফল স্বপন। দ্বিতীয়বার রিপিটের সময় কিন্তু আমাদের মম সফল স্বপন জাস্ট এরকম হবে। সো দেখুন দেখিয়ে দিচ্ছি মম সা সা নি, তার সাথে সা মম সা সা নি, এরপর সফল সা গা গা। দেখুন সফল সা গা গা, এরপর সপন। সো দেখুন গা মা পা মা গা 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 রে সা। সো দেখুন সপন গা মা পা মা গা 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 রে সা। এরপর আসছে তুমি সা সা, তুমি সা সা, এরপর ভরি বে নি 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 ধা, ভরি বে নি 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 ধা, এরপর সৌরভে সৌরভে পামা পা পা সা নি ধানি করিমা বা তীব্রমা সৌরভে পামা পা পা সা নি ধানি সৌরভে পামা পা পা সা নি ধানি। এবার নিশি থিনি পা পা মা পা ধা পা মা গা মা পা, এটা শুদ্ধ মা এটা করিমা, এটা শুদ্ধ মা এটা করিমা। সো দেখুন নিশি থিনি পা পা মা পা ধা পা মা গা মা পা, আবার দেখাচ্ছি নিশি থিনি পা পা মা পা ধা পা মা গা মা পা, শুদ্ধ মা করিমা, এরপর সম মা গা সম মা গা, এটা কিন্তু শুদ্ধ মা সম মা গা সম মা গা। সো দ্বিতীয় অন্তরা গাওয়ার পরে আমাদের কিন্তু আবার স্থায়িত্ব ফিরে বলতে হবে তুমি রবে নীরবে। কিন্তু দ্বিতীয় অন্তরা গাওয়ার পর আমাদের স্থায়িত্ব ফিরে যখন আমরা বলবো তুমি রবে নীরবে তখন কিন্তু আমাদের তুমি এই শব্দটুকুর নোটেশন ভিন্ন রয়েছে। দ্বিতীয় অন্তরা শেষে আমাদের স্থায়িত্ব ফিরে তুমি এই শব্দটির নোটেশন হলো তুমি পামা, শুদ্ধ মা তুমি পামা, তুমি পামা, তুমি পামা। সেটুকুই ছিল কিন্তু আজকের লেসন।